হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি মেধাশ্রী প্রকল্পে স্কুল পড়ুয়াদের অ্যাকাউন্টে আটশো টাকা দেওয়া শুরু হলো কারা পাবে চেক করে দেখে নিন এইভাবে বিস্তারিত জানুন কীভাবে আপনারা চেক করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অর্থাৎ দু হাজার সালে জানুয়ারি মাসে স্কুল পড়ুয়াদের জন্য একটি প্রকল্পের ঘোষণা করেন যার অধীনে স্কুল পড়ুয়ারা প্রত্যেকে আটশো টাকা অনুদান পাবে রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের এই টাকা প্রতি বছর বইপত্র কলম কেনার জন্য দিয়ে থাকে ঠিক এবছরেও রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের এই স্কলারশিপের টাকা দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে মেধাশ্রী প্রকল্পের আটশো টাকা পাচ্ছে রাজ্যের পড়ুয়ারা সম্প্রতি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের পড়ুয়াদের টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেজারি থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছে তাদের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি মেসেজ আসছে মেধাশ্রী প্রকল্পের আটশো টাকা স্কুল পড়ুয়ারা কোন জেলায় ট্রেজারি থেকে পাচ্ছে কত তারিখে টাকা পেয়েছে এবং কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সমস্ত কিছু মেসেজের মধ্যে উল্লেখ করা রয়েছে টাকা ঢুকেছে কি না কীভাবে চেক করবেন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা ঢুকেছে কিনা চেক করার জন্য সরকারের কোনো অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল নেই এই স্কলারশিপের টাকা ঢুকেছে কিনা চেক করার জন্য ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের পাসবুকের অ্যাকাউন্টে চেক করে দেখতে হবে কোন ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি বছর আটশো টাকা পাওয়ার জন্য পড়ুয়াদের নিম্নলিখিত যোগ্যতা থাকা প্রয়োজন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গের মধ্য স্কুলের পাঠরত হতে হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শুধুমাত্র ও সম্প্রদায়ের পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পাবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট